ইসলামওয়ালারা নিজের বিবিকে নিয়ে হোস্টেলে যায় খানা খাইতে পারে না, একথা কর না কেন? দেখেন না ইন্টারনেটে একজন আল্লাহওয়ালা মানুষ তার নিজের বিবিকে নিয়ে হোস্টেলে খানা খাইতে যায়, তাকে বেইজ্জতি করা হয়, আর সেই সময় আপনি মসজিদে বসে জিকির করেন। আমেন, নবীর সুন্নাত মানেন, আদর্শ মানেন, রাজপথে ইসলাম কায়েমের জন্য নামেন। আজকে ইসলামওয়ালাদের বড় দুর্দিন না সুদিন? এ কথা কর না কেন? বড় দুর্দিন। সেই সময় আপনি মসজিদে বসে জিকির করেন, কে বলছে জিকির করতে? আপনাকে সাত হাতে চোদ্দ হাতে পাগড়ি বান্ধে মসজিদে বসে জিকির করে, আর ইসলামওয়ালাদের বড় দুর্দিন। ইসলামওয়ালারা নিজের বিবিকে নিয়ে হোস্টেলে যায় খানা খাইতে পারে না, এ কথা কর না কেন? দেখেন না ইন্টারনেটে একজন আল্লাহওয়ালা মানুষ তার নিজের বিবিকে নিয়ে হোস্টেলে খানা খাইতে যায়, তাকে বেইজ্জতি করা হয়, আর সেই সময় আপনি মসজিদে বসে জিকির করেন, আর সেই সময় ইসলামের ভিতরে নতুন নতুন ঢুকান। সাবধান, বড় খুব সাবধান। চিন্তা করতেছেন আমরা তো ভালো আছি, কয়দিন ভালো থাকবেন? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, কয়দিন ভালো থাকবেন? অপেক্ষা করতে থাকেন, আগে এক সাইড থেকে শেষ হোক, যখন আপনার ধাক্কা লাগবে তখন বসবেন। ওই যে সাইকেল দেখছেন না, সাইকেল র্যালি, সাইকেল র্যালিতে কখনো কেউ গেছেন? একটা সাইকেল সামনে পড়ে গেছে, ঠাস করে পল্টে পড়ছে, দেখবেন পেছনে যত সাইকেল সবাই ঠাস 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 করে ধাক্কা লাগার পরে দেখেন না? কোনোদিন দেখছেন একটা সাইকেল যদি সামনে পড়ে, পাঁচশত সাইকেল থাকলেও ঠাস ঠাস করে বাড়ি লাগার পরে যায়? কারণ মুসলমানের গায়ে আঘাত, ওই এক জায়গায় আঘাত, গোটা পৃথিবীর সকল মুসলমানকে আঘাত। আপনার শরীরে পায়ের কেনি আঙ্গুলে যদি আস্তে করে কিছু গুঁতো লাগে, একটা কাটা ফোটে, তাহলে মাথা টের পায় না, কথা কয় না, টের পায় না কেন? আপনার শরীরে একবারে পায়ের নিচের কেনি আঙ্গুলে তো আঘাত, সেখানে একটু কাটা গেছে, রক্ত বেড়াচ্ছে, মাথার টেনশন কেন? সাথে সাথে মাথায় খবর হয়ে যায় কি ব্যাপার, হাত দিয়ে দেখে সর্বনাশ, রক্ত বের হয়ে গেছে। মুসলমান এটাই মুসলমান, একটা মুসলমানকে আঘাত করলে সব মুসলমান জাগ্রত হয়ে যাবে, এটাই ইমানের চেতনা, এটাই কালেমার চেতনা। আরেকজন মুসলমানকে, গোটা পৃথিবীর মুসলমানকে নিঃশেষ করে দেয়, আর আমরা বলি যে আমরা ভালো আছি, এখনকালে জিকির করো, ইল্লাল্লাহ ধাক্কা মারো। আপনি অপেক্ষা করেন, ইল্লাল্লাহর খবর বের হবে, একটু অপেক্ষা করো। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, কথা কয়, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। জিকির হয় ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তার মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, যার আল্লাহ ছাড়া তার আছে কি? এ কথা কর না কেন? বুঝবেন কালেমা, বুঝবেন কালেমার হকিকত, বোঝা লাগবেন কালেমার হকিকত, পরে কালেমা বুঝবেন, কালেমার জিকির করবেন, পুরো কালেমার জিকির করবেন। জিকিরে আমরা বিরোধী নয়, তবে জিকির করতে হবে কালেমার পুরোটা, আল্লাহ নামে জিকির করবেন পুরোটাই, আল্লাহর নাম বলবেন, কালেমার জিকির হবে, পুরো কালেমার জিকির হবে, কিন্তু কালেমার কিছু অংশ জিকির খালি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এর আরবিতে ইল্লাল্লাহ, বাংলায় বলা হয় আল্লাহ ছাড়া। মাদ্রাসার ছাত্র, জোড়া মাদ্রাসার পাশ্চাত্যের অধিকাংশ মাদ্রাসার ছাত্র, ভুল বললাম এ কথা কেন? ভুল বললাম, যার আল্লাহ নাই, আল্লাহ ছাড়া তার থাকলো কি? এখন আছে শয়তান, কিছু নাই কেন? আছে তো, তার আছে এখন কি? শয়তান। এ কারণে মুসলমানদেরকে শেষ করতেছে, এখন ওরা জিকিরই করতেছে, এখনো জিকির করতেছে। ভাইরা আসুন, আমরা জিকিরের বিরোধী না, আমরা আল্লাহ আল্লাহদের পক্ষের লোক, আমরা ভাক্কালি আল্লাহ আল্লাহ অমির দরবারের লোক, কিন্তু সত্যিকার অর্থে কালেমার হকিকত বুঝে কালেমার জিকির করে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সহি বোঝার, সহি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।